সম্মানিত সাথী ভাই বন্ধুরা, রুয়েলখানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কোয়ানি আইল্যান্ড বিচ থেকে। এখানে মানুষ আছে ভিটামিন ডি সংগ্রহ করতে, মানে সূর্যের কিরণ থেকে। যদিও আমি আমেরিকাতে এখন গরম হওয়ার কথা, কিন্তু এখন গরম না, না শীত না গরম, এই টাইপের। আর এটা হচ্ছে কোয়ানি আইল্যান্ডের সমুদ্র সৈকতের দৃশ্য। পানি ঠান্ডা হওয়ার কারণে বেশি মানুষকে পানিতে দেখা যাচ্ছে না, তবে এখানে যে গর্জনটাই শুনছেন এটা হচ্ছে সমুদ্রের এই ঢেউয়ের গর্জন। তো যে যেখান থেকে দেখছেন সবাই রুয়েল খানকে শুনছেন, এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। এই আটলান্টিক সাগরের পানি কিন্তু প্রচণ্ড রকমের লবণাক্ত, মানে এত লবণাক্ত। তো এখানে কিন্তু তেমন বাতাস যে খুব বেশি তা না, বাতাস না হওয়ার পরেও এরকম যে ঢেউ আসছে বা লাগতেছে, আমি চিন্তা করছি এই সময়টিতে যদি এখানে কি থাকতো, এখানে প্রচণ্ড রকমের বাতাস থাকতো তাহলে না পারি। কতটা এই বড় বড় ঢেউ আসতো আল্লাহ জানে। তো আমি এটা কিন্তু ভাবতেছিলাম যে এখানে তো এখন তেমন বাতাস নাই, আপনারাও শুনতে পাচ্ছেন, তাই এই পরিমাণ ঢেউ। তবে নিউ ইয়র্কের মধ্যে এটা একটা সুন্দরতম জায়গা সামারে সময় কাটানোর জন্য। এরকম আপনাদের যদি বন্ধু বান্ধবী থাকে, প্রিয়জন থাকে, তাহলে কিন্তু জুতা হাতে খুলে কিন্তু হাঁটতে পারেন, অনেক ভালো লাগবে, ফিলিংসটা অসাধারণ, আমি বুঝতে পারছি। তো আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই বলে কয়ে জানাইবেন। আর আপনাদেরকে যারা আমেরিকাতে আসবেন ও গ্রিম কিন্তু ওয়েলকাম করে রাখছি। আপনারা জানি অনেকে ওয়ান দা ওয়ে আসেন, আসিতেছেন, আসবেন, তো সবাইকে ওয়েলকাম আমেরিকার মাটিতে। সুন্দর সুন্দর, এখানে একটা জিনিস দেখেন বাচ্চারা কি করছে, বাচ্চারা কিন্তু তাদের গার্জিয়ানরা কিন্তু বসে আছে। তো সত্যি সুন্দর একটা দিন কাটাচ্ছি এই কোনি আইল্যান্ডের বিচে, অসাধারণ অসাধারণ। এখানে দেখেন বাচ্চাটি বেশ মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তো এখানে কিন্তু বাচ্চারা বিশেষ করে সাবধান। আর এখানে তো এই যে ওয়াচ টাওয়ার আছে, তারা কিন্তু বসে বসে দেখছে। আপনি যদি সমুদ্রের বেশি গহীনে চলে যান বা একটু বেশি নিচে চলে যান, তারা কিন্তু ডেকে আপনাকে উপরে উঠিয়ে দিবে, বেশি নিচে যেতে দিবে না। এই যখন অবস্থা সবাই রুয়েল খানকে শুনছেন, এটা হচ্ছে নিউ ইয়র্কের কোয়ানি আইল্যান্ড, কোয়ানি আইল্যান্ডের বিচ থেকে। ও থ্যাংক ইউ, যেহেতু বিচ আপনারা বুঝতেই পারতেছেন যতটুকু সামাজিকতা রক্ষা করে দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করছি। তো এটা আছে আমরা যেটা আমেরিকা বলে জানি, যুক্তরাষ্ট্র,
সেই তো ভাই একটা ফটো সেশন করবে, তবে বিশে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আছে। আমরা যদি আপনাদেরকে আরও একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে নিয়ে যাই তবে আপনারা বুঝতে পারবেন আসলে এই দিকে আরও লোকের সংখ্যা বা লোক সমাগম কিন্তু এই দিকটাতেই একটু বেশি, তাই না? আমরা চেষ্টা করতেছিলাম যে কোথায় মাছ ধরছে, মাছ ধরার ভিডিও বেশ ভালো লাগে। একটা মেয়ে দেখেন লাফাচ্ছে, ওরে বাবা, সে পানির সাথে লাফাচ্ছে, চিন্তা করে সে পানির সাথে লাফাই লাফাই মজা পাচ্ছে। তো কি এই সিনারিটা কেমন ছিল আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও অবশ্যই দেখতে চান কিনা সেটা কিন্তু একদমই জানাইতে ভুলে যাবেন না, তাই না? তো যে যেখান থেকে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর রুয়েল খান ইউএসএর সঙ্গে থাকবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা একেবারেই মিস করে যাবেন না, আর চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই একটু শেয়ার করে দিবেন,